এবার নিজের কোম্পানি বেছে দিচ্ছেন গৌতম আদানি হঠাৎ কি হলো ভারতীয় ধনকুবেরের আদানি গ্রুপ নিয়ে বড় খবর সূত্রের খবর গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ এবার আদানি উইলমেয়ার লিমিটেডের হাতে ছেড়ে দিচ্ছেন ইতিমধ্যে একাধিক খ্যাতনামা কোম্পানির সঙ্গে এই বিষয়ে আলোচনাও নাকি হয়েছে আগামী এক মাসের মধ্যে চুক্তিও সম্পন্ন হতে চলেছে বলেই খবর খবর শুনে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদেরও উল্লেখ্য আদানি গ্রুপ এবার আদানি উইলমেয়ার লিমিটেডে থাকা তেতাল্লিশ দশমিক নয় সাত শতাংশ অংশীদারিত্বের পুরোটাই বিক্রি করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করে চলেছে প্রসঙ্গত উল্লেখ্য ভারতীয় একটি বড় অংশ আদানি প্যাকেটজাত মুদি সামগ্রী ভোজ্য তেল বিক্রি করে আদানি মারি জানা যাচ্ছে আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের পরিবর্তে অংশটি বিক্রি করে দিতে চাইছে পাশাপাশি এই কোম্পানিতে আদানির তেতাল্লিশ দশমিক নয় সাত শতাংশ শেয়ারের পাশাপাশি পাবলিক শেয়ার হোল্ডিং বারো দশমিক শূন্য ছয় শতাংশ এমতো অবস্থায় বিনিয়োগকারীও বেশ চিন্তায় পড়েছে যদিও আদানি গ্রুপের তরফ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি এখনো আসেনি তবে কানাঘোষা খবর উইলমার লিমিটেডের সঙ্গে গাঁটছড়ার বন্ধন ছিন্ন করার জন্য অন্য ব্যবসায় মন দেবে সংস্থাটি প্রসঙ্গত উল্লেখ্য খবর সামনে আসার পর থেকেই সবার মাথায় যে প্রশ্নটা ঘুরভাগ খাচ্ছে তা হলো কেন আদানি তার শেয়ার বিক্রি করতে চাইছে সূত্রের খবর আদানি গ্রুপ নাকি এবার অন্য কোনো ব্যবসায় মন দিতে চাইছে পাশাপাশি তাদের পরিকাঠামোর উপর মনোনিবেশ করতে চাইছে বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী পরপর দুবার বড় ক্ষতির সামনাসামনি পড়ায় নাকি এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি সেপ্টেম্বরের একশো ত্রিশ দশমিক সাত তিন কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে যদিও তার আগের বছর প্রায় আটচল্লিশ দশমিক সাত ছয় কোটি টাকা লাভের মুখ দেখেছিল এমতো অবস্থায় বেশ সমস্যায় পড়তে হয়েছে ভোজ্য তেল উপাদানকারী আদানি উইলমারকে এই ঘটনার পরই উইল